গুড মর্নিং এভরিওয়ান। জাস্ট কিছুক্ষণ হলো আমার ঘুম ভেঙেছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, তবে বেলা কিন্তু বেশ গড়িয়ে গেছে। তবে আজকে ঘুম থেকে উঠে ফার্স্ট যেটা আমার মনে পড়লো যে এ বাবা, কালকে তো কিচেনটা আমি পরিষ্কার করে রাখিনি। কালকে অ্যাকচুয়ালি ইচ্ছাই করছিল না। মেনলি কী করি বলো, তুমি রাত্রিবেলা কিচেনটা পরিষ্কার করে শুই, তাহলে সকালবেলা উঠে মনটাও ঠিকঠাক লাগে। এই যেমন ধরো আজকে আমি লেট করে ঘুম থেকে উঠেছি, তার উপর এসে প্রথমে কিচেনটাকে পরিষ্কার করতে হবে আর তারপরে চা বসাতে হবে। এটা কিন্তু ভীষণই একটা বাজে লাগার জিনিস, কিন্তু ঠিক আছে, কখনো কখনো তো এরকম হয়েই যায়, তাই না? গুড মর্নিং এভরিওয়ান। কালকে তোমাদেরকে বলছিলাম না যে অফিসের বহুত কাজের চাপ আছে, তো সেই সমস্ত কমপ্লিট করতে করতে প্রায় 2:30-3 বেজে গেছিলো। সৌমিও জেগে বসেছিল, আমি জেগে থাকলে ঘরের আলো জ্বললে ওরই বা কী করে ঘুম হয়, তো ও এডিটিং করছিলো। এসব করতে করতে আমাদের শুতে লেট হয়ে গেছে যথারীতি। আর আজকে সকালবেলা চোখ খুললাম, দেখি 9:15, মানে মাঝে ঘুমটুম ভাঙার কোনো প্রশ্নই নেই। আর আজকে বেশ ওয়েদারটা মেঘলা করে আছে, একটু ঠান্ডা ঠান্ডা আমেজ। কিন্তু তো যাই হোক, আজকে দিনটা শুরু করতে করতেই অনেক দেরি হয়ে গেল, অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে, জানি না কীভাবে কী কমপ্লিট করবো। বাট বিছানা ছাড়াটাই সব থেকে বড়ো ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা আমি করে ফেলেছি। আজকে যেহেতু লেট হয়ে গেছে তাই আলাদা করে চা খাবো, তারপরে একটুখানি বসে রিল্যাক্স করে আবার ব্রেকফাস্ট বানাবো, সেরকমটা নয়। ব্রেকফাস্টের সাথে একবারে চা। এই ব্রেকফাস্টের কি নাম বলো তো? ডিম পাউরুটি কাম ডিম স্যান্ডউইচ। একটা ডিম অ্যাড করে দাও, তার এদিক ওদিক আর কি একটা করে পাউরুটি দিয়ে দাও, একটু করে সেকে নাও, তাহলেই হয়ে গেল। লাইফ কতটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে বলো। কালকে নিউজটা পেয়েছি, সৌরভ যখন আমাকে বললো আমি না বিলিভই করিনি, তারপরে শুনলাম যে হ্যাঁ সত্যি সত্যি, মানে কেকের সাথে এই ইনসিডেন্টটা। আর তোমরা একটু নোটিস করো, লাস্ট কয়েকদিন ধরে কত চেনা মানুষকে আমরা হারিয়েছি বলো। সত্যি কথা, উনি যখন স্টেজে পারফর্ম করছিল দেখাচ্ছে এত খারাপ লাগছে, মানে শেষ মুহূর্ত অবধি উনি গান গেয়ে গেলে। আর কেকে হচ্ছে কি, আমাদের বলতে গেলে একদম চাইল্ডহুড স্টার, আমরা কলেজ কলেজ লাইফে তখন তার অরিজিৎ সিং ছিল না কে কেই সব। তো আজকে সকালবেলা আবার শুনে খবর কাগজ পড়ছিলাম, দেখছিলাম কিছু কন্ট্রোভার্সি হয়েছে, নজরুল মঞ্চে নাকি বেশি লোক ঢুকে গেছে। তবে আমি দেখছিলাম যে লাস্ট ক্লিপগুলো দেখাচ্ছিল উনি গান গাওয়ার মাঝে মাঝে এসেছে, মানে তোয়ালে দিয়ে গাটা মুছছে, মানে ক্লস্ট্রোফোবিক হয়ে গেছিল ব্যাপারটা হয়তো। নজরুল মঞ্চে মানে আমাদেরও কলেজের ফাংশন হতো, মানে এত ভিড় হতো সত্যি কথা। তবে জন্ম মৃত্যু কি বলতো, সবার কপালে লেখা থাকে, এগুলোকে নিয়ে আমরা চর্চা করতে পারি, আলোচনা করতে পারি। বাট যার জবে চলে যাওয়ার কথা সে চলেই যায়। বাট লাস্ট কিছুদিন ধরে এই জিনিসটা যেন বেশি ভাবে বেড়ে গেছে, সবারই দেখছি মানে শুনছি ম্যাসিভ হার্ট অ্যাটাক। সে মানে শেন ওয়ান থেকে শুরু করে আর এই কে, সবারই সেম জিনিস। মাছও দেখো এসে গেল, অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। তো এখানে নিয়েছি পমফ্রেট ফিশ, এরকম দুটো মিডিয়াম সাইজের পমফ্রেট ফিশ আছে, আর নিয়েছি বাসা ফিলে। চিলি ফিশ বানানো যেতে পারে কোনো একদিন, বা কোনো ফ্রাইস বানানো যেতে পারে। তোমরা যারা পুনেতে থাকো তাদের জন্য বলতে চাই, র ফ্রেশকো থেকে কিন্তু মাছ আনাতে পারো, এরা বেশ সুন্দর করে কেটে পরিষ্কার করে দেয়, আগের দিনকে বলে দিতে হবে তাহলে ওরা দিয়ে দেয়। তো এখন ফটাফট আমি স্নানটা সেরে নেবো, তারপরে আজকে পমফ্রেট মাছ দিয়ে ভাবছি দই পমফ্রেট এরকম টাইপের কিছু বানানোর প্ল্যান আছে। একটা কথা আছে জানো তো, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। কালকে সেরকমই হয়েছিল একটা ঘটনা তোমাদেরকে বলি। কালকে মাসি যখন এসেছে, 15 মিনিটের জন্য আমাদের জল ছিল না, আর মাসি সেই সময়তে এসেছে মনে হয় ওভারের ট্যাঙ্কটা পরিষ্কার করছিল। তো যথারীতি মাসি তো বাসন মাজতে পারিনি, আলাম যে ঠিক আছে অল্প করে জল নিয়ে তুমি অন্তত পক্ষে ফ্লোরটা ক্লিন করে দাও। তো মাসি যেই চলে গেলো, জল চলে এলো, আর আমি মাসিকে ফোন করলাম, দেখলাম সুইচ অফ। মাসিটা বাংলা বোঝে না, আজকেই তোমাকে গুড বাই টাটা বলে চলে। মাসিটা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, আমাদের বাড়ি কাজটাও ছাড়তে চায় না। মাসি আজ থোড়া জাদা বার্তন হ্যাঁ, আজ থোড়া জাদা বার্তন হ্যাঁ। হ্যাঁ 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 দেখি।
স্নান টান সারা হয়ে গেছে, এবার যাবো কিচেনে, চটপট করে রান্নাটাও শুরু করতে হবে। কিন্তু তার আগে তোমাদের সাথে একটা প্রোডাক্ট রিভিউ আমি শেয়ার করতে চাই। এই সামারে আমাদের গেট আপের ইন্টিগ্রাল পার্ট হচ্ছে পারফিউম, আর নিউ নিয়ে এসেছে এই লাক্সারি পারফিউম সেটটা। এই পারফিউম সেটটাই আছে 6টা মুডের ওপর বেস করে 6 রকমের পারফিউম। কিছু কিছু পারফিউম আছে দেখবে ইউজ করার 2-3 ঘন্টা পরেই ফেড অ্যাওয়ে হয়ে যায়, কিন্তু নিউডের এই পারফিউমগুলো কিন্তু লং লাস্টিং। প্রত্যেকটা পারফিউমের কিরকম ফ্র্যাগনেন্স সেগুলো তো তোমাদেরকে আমি বলে দেবই, কোন মুডের ওপর বেস করে তোমরা কোন পারফিউমটা ইউজ করতে পারবে সেটাও তোমাদেরকে বলে দেবো। আর প্রত্যেকটার গন্ধ কিন্তু জাস্ট ওয়াও। টাইমলেস পারফিউমে আমরা পাই ইউনিক কম্পোজিশন অফ ল্যাং ল্যাং ডামাস্কাস রোজ ব্লেন্ডেড উইথ সামব্যাক জ্যাসমিন, যা একটা ফ্লোরাল ফ্রুটি ফ্র্যাগনেন্স দেয়। ম্যাগনেট পারফিউমটা এমন দিনে ইউজ করবে যেদিন তুমি একটু হাটকে ফিল করতে চাইছো। এর মধ্যে আছে নেরোলি, জ্যাসমিন, ব্ল্যাক পেপার, যা আমাদের কনফিডেন্স বিল্ড করতে হেল্প করে। ম্যাজেস্টিক পারফিউম ওই সব দিনের জন্য বানানো যেদিন তুমি নিজেকে একটু প্যাম্পার করতে চাইবে। এটা একটা পারফেক্ট ব্লেন্ড অফ অর্কিড, ভায়োলেট, রোজ আর ব্ল্যাক পেপার মাস্ক, যা মুডকে আপলিফ্ট করবে। স্টানার পারফিউম এমন কোনো স্পেশাল দিনে ইউজ করবে যেদিন তুমি চাইছো পার্টির সব নজর তোমার দিকে থাকুক। এটা পাচলি, মাস, স্যান্ডেলউড, কিউকাম্বার, বিভিন্ন ধরনের আর্টিস্টিক কম্পোজিশন দিয়ে তৈরি। ডেট আর রোম্যান্টিক ডিনারের জন্য পারফেক্ট পারফিউম খুঁজে পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট, আর এই সালট্রি পারফিউমটা হচ্ছে এই সব দিনের জন্য গো টু পারফিউম। হিপনোটাইজ পারফিউমে একটা সুন্দর ব্লেন্ড আছে বুলগেরিয়ান রোজ আর অরেঞ্জ ফ্লাওয়ারের, যা একটা ক্যাপটিভেটিং ফ্র্যাগনেন্স তৈরি করে আর ফার্স্ট ইম্প্রেশনকে মেমোরেবল বানায়। নিউডের এই পারফিউমগুলোতে ইউজ হয়েছে সিপি টেকনোলজি, যা এটাকে অনেক বেশি লং লাস্টিং বানায়। নিউডের এই পারফিউম সেটটা কিন্তু তোমরা তোমাদের কালেকশনে রাখতে পারো। আর একটা জিনিস আমি বলতে চাই, এই প্যাকেজিংগুলো এতটাই সুন্দর, তোমরা কিন্তু ইজিলি এটা ব্যাগে ক্যারিও করতে পারবে, আর অ্যাজ আ গিফট সেটও কিন্তু খুব ভালো প্রোডাক্ট। হ্যাঁ, এই পারফিউম সেটটা যে শুধুমাত্র ম্যানদের জন্য অ্যাভেলেবেল সেরকমটা নয়, মেন কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল। আমি প্রোডাক্ট লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক আউট করতে পারো। আজকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে যাওয়ার কথা আছে, আর সকালবেলায় যাবো ভেবেছিলাম, বাট সৌমিকে নিয়ে যেতে হবে, আর সকাল থেকে এতটাই লেট হয়ে গেল, এখন বেজে গেছে 1:45, আর সৌমিক সবে রান্নাঘরে ঢুকলো। যাই হোক, সকালবেলা তো আর যাওয়া হলো না, ভাবছি খেয়ে দিয়ে উঠে তাড়াতাড়ি করে বেরোতে হবে, ওটা 3:30-এর মধ্যেই জায়গাটায় পৌঁছতে হবে। আর অনেকদিন ধরেই ভাবছি যে এটা করবো করবো, অ্যাপ্লিকেশান দিচ্ছি, বাট কাজটা হচ্ছে না উদ্ধার। তো ভাবছি আজকে গিয়ে হ্যাঁ রান্না করে নিয়ে তাড়াতাড়ি করে বেরোতেই হবে, এবং কাজ থেকে আজকে উদ্ধার করতেই হবে। একটা লড়কে লেঙ্গে এবং হিন্দুস্তান টাইপের একটা কাজ আমাদের আজকে করতে হচ্ছে। তো কী কাজ সেটা তোমরা পরে জানতে পারবে, যদি সফল হই তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো, যদি বিফল হই তাহলে জানাবো। তো চলো আজকে কী হচ্ছে, কমপ্লেক্ট মানে ঝাল দই কমপ্লেক্ট, বাহ ভালো খাওয়া দাওয়া আছে। তো খেয়ে দিয়ে কিন্তু আজকে আবার রেস্ট নেওয়ার কোনো সুযোগ আসবে না। কালকে তো কাজে একটু ফাঁকি মেরেছি, মানে বাঁধাকপিটা কাটা আর হয়নি, আজকে সকালবেলা লেট করে ওঠার জন্য বাঁধাকপিটা এখনো ফ্রিজে বজছে। তো যাই হোক, আমি কেন বলতো জিরা রাইস করলাম, কারণ আমার পমফ্রেটের সাথে জিরা রাইসটা খুব ভালো কম্বিনেশন, মানে একটা পদেই হয়ে যাবে। আমি জানি তোমরা কীভাবে দই পমফ্রেট বানাও, আমি আজকে চটপট দই পমফ্রেট বানাচ্ছি। তো ফোড়ন হিসেবে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা, আর এখানে আমি পেঁয়াজটাও কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাও অ্যাড করে দেবো। দই কমপ্লিট মানে বুঝতেই পারছো একটু বেশি কোয়ান্টিটিতে দই লাগবে, আর এখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি। তোমরা এর মধ্যে অল্প একটু সর্ষেও অ্যাড করতে পারো, আমার অ্যাকচুয়ালি সর্ষেটা শেষ হয়ে গেছে তাই আর অ্যাড করতে পারলাম না। তবে আমি না হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুই ইউজ করি না, তার জন্য এখানে একটুখানি বেশি কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে গেলে ভালো লাগে না, দেখবে দই কমপ্লিট মানে একটু সাদা সাদা দেখতে হলেই ভালো লাগবে। তো পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, দইয়ের মধ্যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দই আর পোস্তটা অ্যাড করে দিলাম। মা জাস্ট ফোন করেছিল, ফাইনালি গিয়ে মায়ের সমস্ত রকমের পোস্ট অফিসে যা যা কাজ ছিল কমপ্লিট হলো আজকে। মা বলছে আমি গিয়ে একবার গঙ্গা স্নান করে আসবো, জানিস তো মোটামুটি 2-3 মাস ধরে ঘুরে যাচ্ছে খালি এই পোস্ট অফিসের কাজ নিয়ে। যাই হোক, আমি কি জিরা রাইসটা বানিয়ে ফেলবো? হ্যাঁ, তুমি তো জিরা রাইসটা ভালোই বানাও, ভালো বানাই কিনা জানি না, বাট আজকে যেহেতু দেরি হয়ে গেছে তো সবাই মিলি করি কাজ করতে হবে। তুমি এদিকে বসিয়ে দাও। হ্যাঁ চলো, অয়েলটা দেখো রিলিজ করা স্টার্ট করে দিয়েছে, আর দইটাও কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু মিষ্টিও কিন্তু অ্যাড করবে। বাড়িতে যখন আমি ক্রিম আনাই তখন আমার মাথায় শুধু ঘুরতে থাকে যে কিভাবে এটাকে ইউজ করব, কারণ প্যাকটা খুলে নেওয়ার পর তো 4 দিনই এটা থাকে, তারপরে ধরো এক্সপায়ার হয়ে যায়। তো সেই কারণে আমি একটুখানি ক্রিম অ্যাড করছি, এটা কিন্তু একদমই ম্যান্ডেটরি নয়।
বাকি গ্রেভি রাখবি। রান্না হয়ে গেছে, বাট এরকম তাড়াহুড়ো করে খেতে ইচ্ছে করলো না। আর কাজটা যেহেতু গন্ডগোলের, একটু সময়ও লাগতে পারে, মানে একদম যদি লাস্ট মোমেন্টে 3টার সময় গিয়ে যাই না, তখন আমাকে আবার বলবে যে না কালকে এসো। আর আজকে যেহেতু 1st of June, আমি চাইছি কাজটা আজকেই মেটাতে, না হলে আবার এক মাসের ধাক্কা হয়ে যাবে। একটা ভালো হলো কাজটা সেরে এসে দুপুরবেলা আর বেরোতে হবে না, বুঝলে তো, রেস্ট নেওয়া যাবে, তাই না? খুব প্রয়োজন, বুঝলে তো, রেস্টটা। তোমাকে দেখছি কাল থেকে খালি রেস্ট 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 করে যাচ্ছে। না কালকে রাত্রিবেলা ঘুমটা এতটা কম হয়েছে, আমার যেন চোখটা এখনো জ্বলছে। আড়াইটা পৌনে তিনটে ঘুমিয়েছি, ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 3:20। আর কাজটা কিন্তু হাসিল হয়েছে, তোমাদেরকে বলেছিলাম না কাজটা হাসিল হলে তারপর আমি বলবো সব কিছু। তো একটা আরজি নিয়ে এসেছিলাম HDFC লিমিটেডে, যেখানে আমাদের লোন আছে, তো আমাদের সেই আরজি মঞ্জুর হয়ে গেছে। তো সেই জন্য আমি খুব খুশি, মানে প্রচণ্ড খুশি। মোটামুটি 1 ঘন্টা মতো টাইম ইনভেস্ট করলাম, করে কতটা কী করতে পেরেছি সেটা তোমাদেরকে পরে বলছি। তার কারণ 2 পিস পাউরুটি আর 1টা ডিমের অমলেটে কিন্তু এর থেকে বেশিক্ষণ টানা সম্ভব নয়। আর বাড়িতে ওরকম সাইজের পমফ্রেটগুলো একদম কাঁদছে আমাদের জন্য। যাই বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, তারপর তোমাদেরকে বলছি কী হলো কী ব্যাপার। বাট আই এম ভেরি ভেরি হ্যাপি টুডে। অনেক দিন ধরে এটা চেষ্টা করছিলাম, বাট হচ্ছিল না, আজকে ফাইনালি হলো। স্যারের মুখের হাসিটা শুধু দেখো, আজকে না একদম ফাটাফাটি নিউজ পেয়ে গেছি। কি নিষ্পাপ হাসি, তাই না? একদম নিষ্পাপ, আজকে যা চাইবে তাই দেব, কি চাই বলো সব। আজকে আমারও জ্যাকপট লেগে গেছে গো। না বাড়িতে গিয়ে আগে পমফ্রেটটা খাই, তারপরে মাথায় বুদ্ধিটা আসে বলছে কি লাগবে। অতক্ষণ সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি বলতে হবে। বাবা আজকে এখানে কারো কোনো প্রোগ্রাম আছে, চলো। সবাই সেজে গুজে এসেছে। আমাদের কিন্তু ধৈর্য আছে, মানে পেটে ছুঁচোয় ডন মারছে, তার সত্ত্বেও এত সুন্দর করে প্রেজেন্ট করে খাওয়ার দেওয়া হচ্ছে। এটা করতে 2 মিনিট সময় লেগেছে, একটা বাটির মধ্যে একটু রাইসটা নিয়ে বসিয়ে দিয়েছি। না যাই হোক, স্যালাড ফ্যালাড কেটে একদম দারুণ। হ্যাঁ স্যালাডটা আজকে একটু লাগতোই, পুরো স্পেশাল লাঞ্চ হয়ে গেল একদম। দেখো আমি তোমাকে গিফট দিয়ে দিলাম। ও তোমার গিফটটা পেন্ডিং আছে না? একদম। আর সাসপেন্সে রাখাটা ঠিক হবে না, একটু জিরো ছিলাম খেয়ে দিয়ে উঠে, তারপরে হঠাৎ মাথায় আসলে মা তোমাদেরকে তো বলাই হয়নি কি হয়েছে, মানে এতটা হাসি কেন আমার মুখে। তা মোদ্দা কথাটা আগে বলে দিচ্ছি, দুপুরবেলা মোটামুটি 1 ঘন্টা টাইম স্পেন্ড করে আমরা 4 লাখ টাকা বাঁচিয়েছি, ঠিকই শুনেছো, 4 লাখ টাকা। হ্যাঁ তো হাসিটা আসবে না বলো? তো সমস্ত কিছু ডিটেলসে বলছি। অ্যাকচুয়ালি আমাদের এই ফ্ল্যাটের লোনটা হচ্ছে কি HDFC লিমিটেড থেকে। তো আমি যখন লোনটা নিয়েছিলাম তখন আমি ছিলাম UKতে, সেই সময় লোনটা অ্যাপ্রুভ করাটাই মেন টার্গেট ছিল, কতটা রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে অতটা খেয়াল করিনি, অনেকটা হাইতে দিয়ে দিয়েছিলো। তারপর আমি ইন্ডিয়া ফেরার পর একবার কমিয়েছি অ্যাপ্লাই করে, তার সত্ত্বেও ওটা যথেষ্ট বেশি ছিল। তারপর আমি 2 বার আরও অ্যাপ্লাই করেছি, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা অ্যাপ্রুভ হয়নি। তো এই মে মাসে, মানে 9th of May, রিজার্ভ ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট আবার বাড়ায়, সেই সময় আমাকে নোটিফিকেশান আসে তোমার ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। তখন আমার হঠাৎ মাথায় আসে যে এই ব্যাপারটা আমি একদম নজর আন্দাজ করে দিচ্ছি, যে আমার ইন্টারেস্ট রেটটা এমনিই বেশি ছিল। তো আজকে গিয়ে আমি ওটাকে কমিয়ে আসলাম, আর কমানোর পর যেটা বুঝলাম যে মোটামুটি এই 4 লাখ টাকা মতো বাঁচছে আমাদের। আর লোন টার্মের এই 160 মাস মতো বাকি, এই 160 মাসে 4 লাখ টাকা বেঁচে যাবে। এটা কি এনাফ খুশির খবর নয় বলো? হ্যাঁ ট্রিট, আজকে তুমি যা ট্রিট চাইবে তাই দেবো, চিকেন মটন যা বলবে, কি চাই বলো। সত্যি কিন্তু এটা খুবই ভালো একটা গুড নিউজ। আর সত্যি কথা বলতে আমরাও ফিউচারটা প্ল্যান করছি এবার, তো ভাবছি যে লোনটা যত তাড়াতাড়ি সম্ভব যদি মিটিয়ে ফেলা যায়। তো যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য। কালকে লাড্ডু খাইয়েছে তো? সবকিছু লাড্ডুরই ফল আর কি। আজকের এই খুশিতে কে কাকে ট্রিট দেবে এটাই আমরা ডিসাইড করতে পারলো না, মানে সৌরভ আমাকে ট্রিট দেবে না আমি সৌরভকে ট্রিট দেবো। তো যাই হোক, এই করতে করতে মোটামুটি 8টা বেজে গেছে, আর আমাদের ট্রিটটা দেখো। মানে আমি অফিস করতে বসে গেছিলাম, তারপর মনে হলো খিদে খিদে পাচ্ছে, কি হলো ব্যাপারটা, কোথায় চিকেন মটনের গল্প দিয়ে লাস্টে মুড়ি মুড়ি একটুখানি আর কি পিঁয়াজ টিয়াজ দিয়ে বেঁকেছি, তার সাথে চা বানানো হয়েছে।
তো এই ব্যাপার। চলো আজকের মতো ব্লগটা আবার এখানেই এন্ড করবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজটাকে একটুখানি তোমরা ফলো করতে পারো। আমি ডিসাইড করেছি আমি ব্লগে যে সমস্ত রেসিপিগুলো শেয়ার করি তোমাদের সাথে, তোমরা অনেক সময় হয় রেসিপিগুলো খুঁজে পাও না, তো ওইখানে আমি শুধুমাত্র ওই রেসিপিগুলো ক্লিপ দিয়ে দেবো, তাহলে তোমরা ইজিলি ওগুলোকে পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু ইন্ডিয়ান ব্লগার সৌমি এই পেজটাকে ফলো করো ফেসবুকে। তো চলো টাটা, কালকে আবার দেখা হচ্ছে।